জয় হিন্দ। নমস্কাৰ বন্ধু বান্ধৱী সকল, স্বাগতম জনালোঁ হিমন্ত টিউশ্যন ভগলৈ। তো বন্ধু বান্ধৱী সকল, এটা ভাল খবৰ, যিহেতু আমাৰ এছ এছ চি জি ডি 2022 ডিচেম্বৰ মাহৰ পৰা অনলাইন হোৱা ষ্টাৰ্ট আছিল ডিচেম্বৰ 10 তাৰিখৰ পৰা এছ এছ চিৰ চিডিউল মতে, কিন্তু সেইটো এতিয়াৰ পৰাই মানে অনলাইন হৈ আছে। হয়তো আপোনালোক কিছুমানে অনলাইন কৰিব পাৰে, কিন্তু আজি আপোনালোক সকলোবিলাক কৈ আছো যে হাইট কিমান লাগিব, চেষ্ট কিমান লাগিব, ৰানিং কিমান, আৰু লগতে কি কি কিতাপ পঢ়িব। তো মেইন কথা হৈছে কি কি কিতাপ পঢ়িব, আৰু যিহেতু এছ এছ চি মানে নটিফিকেশ্যন দিয়াই আছে জানুৱাৰী মাহৰ পৰা পৰীক্ষাটো পাতিব বুলি কৈছিল। হয়তো মানে আগতে পাতি দিব পাৰে, একো গেৰাণ্টি নাই, কিন্তু এটা মানে বেয়া খবৰ এইটো যে পোষ্ট মানে বহুত ওলোৱা কথা আছিল, 84,000 পোষ্ট ওলোৱা কথা আছিল। তো তাৰে বাবে মানে এইবাৰ পোষ্ট যথেষ্ট কম ওলাইছে, সেই হিচাপত তো 24,000 পোষ্ট ওলাইছে এনেকৈ আশে পাশে। তো সেইটো মানে বহুত বেয়া খবৰ, কিন্তু হ'লেও একো কথা নাই, আপোনালোকে পঢ়াটো যদি ভাল হয় তো তেন্তে সেইফালে চাকৰিটো পাব। আৰু মোৰ এছ এছ চিৰ দুবাৰ এক্সপিৰিয়েঞ্চ আছে, তো তাৰে বাবে আপোনালোকক মই ভালদৰে গাইড কৰিম যে কেনেকৈ কি কৰিব লাগে। তো মোৰ কথা আপোনালোকে ভালদৰে শুনিব আৰু সেইমতে আগবাঢ়ি যাব। তেন্তে আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ, আপোনালোকে শেষলৈ চাই থাকিব ভিডিঅ'টো। তেন্তে বলক ভিডিঅ'টো আৰম্ভ কৰিছোঁ। কৈ দিওঁ আপোনালোকক যে কোনদিনাৰ পৰা কোনদিনলৈকে অনলাইন হ'ব। তো প্ৰথম আপোনালোকে 27 অক্টোবৰৰ পৰা মানে অনলাইন হোৱা ষ্টাৰ্ট হৈছে, আৰু 30 নৱেম্বৰলৈকে অনলাইনটো লাষ্ট ডেট আছে। তো এইকেইদিনৰ ভিতৰত আপোনালোকে অনলাইনটো কৰিব পাৰে। আৰু তলত লিখা আছে যে জানুৱাৰী মাহতে মানে পৰীক্ষা পতাৰ মানে চান্স আছে। তো সেই চিডিউল মতে কোৱা আছে এছ এছ চিৰ। তো আপোনালোকে মানে মই আগৰ পৰা কৈ আহিছোঁ যে পঢ়িব লাগিব, খুব বেছি পঢ়িব লাগিব, তো তেতিয়াহে মানে ইয়াত নাম আহিব। আৰু এছ এছ চি জি ডিত চাকৰি ল'বলৈ বহুত সহজে হয়, কাৰণ ৰানিং মেডিকেলটো সকলোবিলাক ফিট হৈ যায়, কিন্তু মানে মেইন ৰিটেনটো আপোনালোকে এইবাৰ দেখিছে যে কিমান কম কাট অফৰ পৰা চাকৰি পাব এইবাৰ। তো তাৰে কাৰণে কৈছোঁ আপোনালোকে পঢ়িব লাগিব। তো কি কি পঢ়িব লাগিব মই শেষত কৈ আছোঁ আপোনালোকক। আৰু তাৰপিছত আপোনালোকে তলত চাব পাৰিব যে হাইট চেষ্ট কিমান লাগে। তো মেইন কথা হৈছে হাইট চেষ্ট। তো হাইট চেষ্টৰ কাৰণে আপোনালোকে জেনেৰেলৰ 170 চেণ্টিমিটাৰ লাগে, আৰু চেষ্টটো লাগিব আপোনালোকৰ 78 বা 80 আশে পাশে থাকিলে নৰ্মেলটো এনেকুৱা হ'ব। আৰু লগতে পাঁচ ফুলাব লাগিব আপোনালোকে। আৰু যিসকলে মানে ৰিলেক্সেশ্যন ল'ব বিচাৰে হাইট বা চেষ্টৰ, তো তেওঁলোকে তলত চাব পাৰিব। এনেকৈ মানে আমাৰ হাইট লাগে 165, তো 165 আপোনালোকৰ হাইট লাগিবই। আৰু তাৰপিছত লাগিব চেষ্টটো মানে 78 লাগিব চেষ্টটো। আৰু এইখিনি ৰিলেক্সেশ্যন ল'বলৈ হ'লে আপোনালোকে এনেক্সাৰ 9খন আপোনালোকে এইবাৰ ল'ব লাগিব। তো মই তলত দেখাই আছোঁ আপোনালোকক, চাব পাৰিব সেইখনত চাই থাকিব। তো সেইখন মানে ডিষ্ট্ৰিক্ট মেজিষ্ট্ৰেটৰ মানে চাইন লাগিব, আপোনালোকৰ যি যি ডিষ্ট্ৰিক্টৰ আছে মেজিষ্ট্ৰেট, তো তাৰে পৰা চাইনটো লৈ আহিব। আৰু এইখন এতিয়া নালাগে, যেতিয়া মানে ফিজিকেল দিব যাব তো তেতিয়া মানে এইখন বিচাৰে, বা মেডিকেল টাইমত এইখন বিচাৰিব পাৰে, তো এতিয়া নবনালেও হ'ব। আৰু তাৰপিছত লাগিব ৰানিংটো। তো ৰানিংটো দেখা পাইছে আপোনালোকে 5 কিলোমিটাৰ ৰানিং 24 মিনিট। তো বহুত টাইম আপোনালোকে যদি এমাহ পেঞ্চ কৰে ভালদৰে, তো ধুনীয়াকৈ পাছ কৰিব পাৰে। আৰু ছোৱালীসকলৰ 8 মিনিট দিছে 1600 মিটাৰ, তো ছোৱালীসকলে ধুনীয়াকৈ পাছ কৰিব পাৰে। আৰু তাৰপিছত যদি আপোনালোকৰ অ' বি চি বা এছ টি এছ চি হয় তেন্তে আপোনালোকৰ এইখিনি চাৰ্টিফিকেট লাগিব, দেখা পাইছে মানে স্ক্ৰীণত। তো সেইখিনি চাৰ্টিফিকেট আপোনালোকে মেজিষ্ট্ৰেটৰ পৰা চাইন লৈ আহিব। আৰু যিসকল মানে জেনেৰেল, তো মেইন জেনেৰেলটোৰ কথা কৈছোঁ, জেনেৰেলৰ যিহেতু কাট অফটো বেছি যায় অকণমান, তো তাৰে বাবে জেনেৰেলসকলে এটা কথা মানে ভালদৰে শুনক যে ই ডাব্লিউ এছ এখন পায়, ই ডাব্লিউ এছ আপোনালোকে চেণ্টেলখন বনাব। চেণ্টেলখন কিয় বনাব পাৰিছোঁ, কাৰণ ষ্টেটৰখন তাত মানে নহ'ব পাৰে, যিহেতু সেইটো এটা চেণ্টেল চাকৰি। আৰু এইবাৰো হয়তো মানে কি বা কৰে নাজানো, যিহেতু এইবাৰ মানে চবটো গোটেইখিনি লৈছেয়ে, চেণ্টেলৰ মানে লৈছে, ষ্টেটৰো লৈছে, কিন্তু হয়তো পিছত একচেপ্ট নকৰিব পাৰে। কিন্তু আপোনালোকক এটা আমি ভাল এটা উপায় দিওঁ, আপোনালোকে ই ডাব্লিউ এছখন চেণ্টেলৰ বনাব। নিজৰ নিজৰ চাৰ্কল অফিচত যাব, চাৰ্কল অফিচত যাই মানে তাত লগ ধৰিব মহৰীসকলক, আৰু ক'ব যে মানে মোৰ চেণ্ট্ৰেলৰ কাৰণে এখন ই ডাব্লিউ এছ বনাব লাগিছিল। আৰু চেণ্ট্ৰেলটো কেনেকৈ আপোনালোকে গম পাব, চেণ্ট্ৰেল লিষ্ট বুলি লিখা থাকিব। তো আপোনালোকে দেখা পাইছে নিশ্চয়, তো এনেকৈ চেণ্ট্ৰেল লিষ্ট বুলি লিখা থাকিব। তো এইখন আপোনালোকে ল'বই। তো এইখন ল'লে মানে বহুত মানে কম কাট অফহে যায়, তো সেইকাৰণে এইখন ল'লে বহুত ভাল হ'ব আপোনালোকৰ। আৰু তাৰে ওপৰে মানে মেইন কথা হৈছে যে অনলাইন, তো অনলাইন আপোনালোকে জানা বুজা মানুহ তাতে কোনে কৰিব। যোৱাবাৰ মানে বহুতৰ এনেকুৱা হৈছিল, বহুত পঢ়িছিলোঁ মানে ল'ৰাসকলে, কিন্তু মানে অনলাইন যিসকলৰ দোকানত পঢ়িছে তো তেওঁলোকে মানে মানে মিষ্টেক কৰি দিছে, মানে কিছুমান মানে নামৰ তলত মানে ডেটটো দিয়া নাই, তো কিছুমান ছিগনেচাৰ মানে ভুল হৈছে,
তো তাৰে বাবে মানে মানে জনা বুজা ভণ্ঠাতে মানে অনলাইনটো কৰিব লগা হলে মানে পইচাই মানে বেছি যাওক, কিন্তু মানে ভালদরে মানে একদম করিব বস্তুবিলাক সকলবিলাক আপোনালোকে চাই লব আর ভাল জনা বুঝা মানুষতে মানে অনলাইনটো করিব। আর তারপর আইসো যে মানে ফার্স্ট চয়েস কি দিব, তো ফার্স্ট চয়েস কি তো দিলে মানে ভাল হব। তো সব ফার্স্ট চয়েস মানে মোর মতে যদি সেফলি সাবলে যায় তো সিআইএসএফ দিব পারে আপনাদের ফার্স্ট চয়েস টু সিআইএসএফ দিব। তারপর দিব আপনাদের এসএসবি টু এসএসবি সাকলে মানে বহুত ভাল। আর তারপর দিব পারে আপনাদের আসাম রাইফল বা বিএসএফ, তো তিনটা দিব পারে। কিন্তু সিআইএসএফ তো কেউ দিব আছো আপনাদের সিআইএসএফ চাকরি মানে বহুত ভাল হয় আর লগতে মানে বহুত ভাল জায়গা ডিউটি হয় আপনাদের, সেই কারণে সিআইএসএফ তো প্রথমতে দিব। আর নেক্সট এসএসবি দিব পারে আর তারপর আসাম রাইফল বিএসএফ এনেক দিব পারে। তো যার যেটু চয়েস আর তেনেক দিব মানে মই কলে করব আর তো তেনেক মানে চয়েস দিব পারে। আর তারপর আহিল এটা মানে পড়িব কি, তো মেইন কথা হয়েছে পড়াটোয় না, তো পড়াটো যদি ভাল হয় তেন্তে আপনাদের সেইফালে সেইফালে চাকরিটা পাওয়াতো মানে নিশ্চিত। আর কিমান মার্ক পালে চাকরি পাব তো সকলবিলাক কই আছো। তো সব প্রথমতে মানে মই ভিডিও বনাইছিলে যে রিজনের কারণে কি কি পড়িব, তো সেইটো ভিডিও আপনাদের ভালদরে শুনিব ভালদরে চাব ভিডিওটো, কারণ মই কি কি পড়েছিল তো তাত মানে সেইটো ভিডিওত মই ভালদরে কইছিলই। ইয়াত আহি বলত আহি আছে ভিডিওটো, এইটো ক্লিক করে চাব বা ডিসক্রিপশনত মানে একবার চেক করিব সেইটো ভিডিও আপনাদের চাব, বহুত ভাল হব সেইটো ভিডিও। মই কেনেকৈ পড়েছিল যোৱাবার বা কেনেকৈ ইমান মার্ক পাইছিল তো সকলবিলাক মই কইছো এ টু জেড, তো সেইটো ভিডিও চালে আপনাদের বহুত উপকার হব। আর তার উপরে আপনার ধৈর্য লাগবে পড়াত, যদি চাকরি লোক বিচারে তেন্তে ধৈর্য তো লাগবেই, তো তার কারণে আপনাদের পড়িব লাগবে ভালদরে গুরুত্ব দি। তো মই সেইটো ভিডিওটো ভালদরে সব বুঝাই দিছিল আপনাদের এ টু জেড, এবার ভালদরে ভিডিওটো সব ডিসক্রিপশনত মানে থাকিব তাত চেক করিব। আর মই কি কি বুক কিনেছিল তো সকলরা তাত কইছিল এ টু জেড। আর যদি কিবা এসএসসি দিলে ভিডিও লাগে তেন্তে মোক কমেন্ট করে জানাব, মই আপনার কারণে মানে নিশ্চয় ভিডিও বনাবলৈ চেষ্টা করিম। আর আজিলৈ এইখিনি আছিল ভিডিওটো, আপনাদের যাই একবার চাব ভিডিওটো, মই তাত সকলবিলাক কইছো। যদি সেইমতে ফলো করে তো মই গ্যারান্টি দিছো আপনাদের চাকরি পাওয়াটো আপনার কোনেও রখাব নোৱাৰে। তো আজিলৈ এইখিনি আছিল, যদি ভিডিওটো ভাল পাইছে তেনেহলে প্লিজ লাইক করে দিব শেয়ার করে দিব লগতে সাবস্ক্রাইব করব না পারিব। তো আজিলৈ এইখিনি আছিল, ভিডিও সবাই ধন্যবাদ, জয় হিন্দ বন্দে মাতরম।